গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমিও খুবই ভালো আছি। তো এখন বাজে সকাল দশটা, এখন বাজে সকাল সাড়ে দশটা। তো এই আর কি, এখন একটু বসে আছি, দল পড়াশোনা করতে বসেছে, আর বাকিটা সবাই যে যার যার কাজে ব্যস্ত। একবার দেখিয়ে দিই সবাই কে কি করছেন। কি করছো মা? রুটি বানাচ্ছি, লুচি বানাচ্ছি। বাপরে বাপ, এত লুচি ও রুটিও? তো এদিকে তো সকালের সেই চলছে খাওয়া দাওয়া, আর এদিকে এখন আদি পড়াশোনা করছে, ওর স্যার এসছে, আর আয়ুষ তো টিভিতেই ব্যস্ত। গুড মর্নিং, তোর সাথে আমার এখন সকালবেলায় দেখা হচ্ছে। গুড মর্নিং। হ্যাঁ, ওই তো আমার ভাই, কিন্তু ভাই তো খেলায় ব্যস্ত, ভাই খেলায় ব্যস্ত। তো এখন আমি নিয়ে নিলাম আমার ব্রেকফাস্ট। তো এখানে একটা লুচি রুটি সাথে হয় একটু তরকারি নিয়ে নিয়েছি, আর দাদামা এখানে সকালের ব্রেকফাস্ট করছেন। লাগবে না তো মা? তো মা এখন আমাকে একটা পুরো ফুলকো লুচি একটু দিয়ে গেছে, আগেরটা একটু বেশ ইয়ে ছিল। যাই হোক, এখন ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো আমার খাওয়া হয়ে গেছে, এখন এই ছোট ভাই খাচ্ছে। কি খাচ্ছে ছোট ভাই? ঠিক আছে, খাও খাও। এখন বাজে সাড়ে বারোটা, আমি সকাল থেকে সেই ব্রেকফাস্ট করেছি, তারপর থেকে আমি এখানে এডিটিংয়ে বসে আছি। আমি এক মানে কি বলবো, কনস্ট্যান্ট আমি এডিটিং করেই যাচ্ছি। আর এখন দেখি বাকিরা কে কি করছেন, ভালো লাগছে না বসতে বসতে, নিজের দেখি বোর হয়ে গেছি আমি। তো ব্যাস একবার দেখে আসি। তো এখানে এখন ছোটদা এসছেন, কুট্টি মামা এসছে, আর বাবাও ঘরে আছে, সাথে হয় বুপা, সবাই মিলে এখানে গল্প চলছে। আর ছোটদা তো আছেনই আমার সাথে, শুধু লাগালাগি করতে। পান খাওয়া ছাড়ো। হ্যাঁ, ফালতু কি কি কথা বলছো। দাদামা কি রান্না করো? জলপাই চাটনি। তো দাদামা আজকে জলপাইয়ের চাটনিটা বানাচ্ছেন, ছোটমাও কাজে ব্যস্ত, সবাই কাজে ব্যস্ত। আর এদের তো পরীক্ষা জাস্ট শেষ হলো এই কদিন আগে, তো এখন তো খুব আনন্দ, সারা দিন দু ভাই বসে শুধু টিভি দেখা, গল্প ফুর্তি, এগুলোই চলছে। কি কি করো তোমরা? যতবার এই ঘরে আসি খালি টিভি চলে। এটা আমাকে আমাকে খেতে দিচ্ছিস? আমি খাবো কিছু নেই, শিওর না আছে, না আছে, যাই হোক, আমি ভাবছি ঢং করছিস মনে হয়, শুধু খালি খালি প্যাকেটটা দিয়ে আমাকে বলছিস খেতে। হ্যাঁ, এবারে আমি আর দোয়েল আমরাও চিপস খাচ্ছি, তো বুপা এসে আমাদেরকে জয়েন করলো, তো আমরা গল্প করছি, চিপস খাচ্ছি, তারপর আমরা এখন একটু বেরিয়ে যাব, কোথায় বেরোচ্ছি সেটা জানাচ্ছি। তো এখন আমি আর দোয়েল যাচ্ছি, আর মা বুপা বাবা ওরা সবাই চলে গেছে, আর ছোট মাওরা যাচ্ছে আরেকটা নিমন্ত্রণে। তো বাই, দেখা যাচ্ছে না এখন। আজকে আমার হলো গিয়ে চুমকির সেই দিরাগমন, তো ওরা চলে এসেছে দিরাগমনে, আর এখানে হলো গিয়ে আজকে জামাইখানি, যেটা তো সেখানে আমরা এখন যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি ওদের বাড়িতে, আর এখানে এই সুমি দিদিরা বসে আছে, পুচকিটাও বসে আছে, আর তো এখানে পিসিও বসা, আর ওই রুমে দেখতে পাচ্ছি সৌমিত্রদা বসে আছে, শুভমরা গল্প করছে, মানে সবাই গল্পে ব্যস্ত। আর আমি যেই ভিডিওটা অন করি তখনই সবাই চুপ হয়ে যায়, ভীষণ মানে খুব অ্যালার্ট হয়ে যায় সবাই। তো এখানে এখন সবাই, যাই হোক, আবার আমরা বসে একটু গল্প টল্প করছি, এতদিন পর আবার দেখা হলো, খুব মজা লাগলো। আর চুমকিকে সত্যি ভীষণ সুন্দর লাগছে দেখতে, সুন্দর শাড়ি পরেছে, আর একদম সেজে গুজে গয়নাগাটি পরে খুব ভালো লাগছে। তো এবার হয়ে গেছে লাঞ্চ টাইম, আমরা বসে যাচ্ছি এখন খেতে। তো এখানে বরকেও থালা সাজিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি এত দূরে বসেছি, আর তখন অলরেডি আমি মানে অনেক দূরে এসে বসে গেছিলাম, ভাতও দিয়ে দিয়েছে, তাই বলে আমি উঠে গিয়ে আর সেই ভিডিওটা শ্যুট করতে পারিনি, তাই আমি দূর থেকে চেষ্টা করেছি অল্প করে একটু দেখিয়ে দেওয়ার, আর পরে মাকে বলবো বা অন্য কাউকে বলবো একবার ভিডিওটা করে দেখিয়ে দিতে। তো এবারে এখন আমরা বসে পড়লাম, আর অমিত আমাদেরকে পরিবেশন করছে, শুভমও পরিবেশন করছে, সবাই ওরা কাজে ব্যস্ত, আর আমরা বসে গেছি আগেই খেতে। তো যাই হোক, খাওয়ার তো সবসময় আগেই খেতে হয়।
হয়, তাই না? তো তাই বলে আমরা বসেই পড়লাম। আর এখানে একজন বৌদি, উনিও পরিবেশন করছেন, উনিও পরিবেশন করতে ব্যস্ত। আর এদিকে এখানে এই টেবিলে দুজন, বাড়ির দুজন জামাই, তো ওনারা সবার লাস্টে, ওনারা একদম মানে পেছনে গিয়ে বসেছেন, আর আমরা সবাই এদিকে বসেছি। যাই হোক, এদিকে এখন জামাই খাওয়া চলছে, আর আমাদের খাওয়া হয়ে গেছে। এবার এলাম দেখতে যে বাকিরা কে কি করছেন। খাওয়া শেষ, ঠিক আছে। তো এখন চলছে সেকেন্ড ব্যাচ, এখানেও সবাই বসে গেছে খেতে। মণিমাওরাও বসে গেছেন, বাবা বসেছে, বা বাকি যারা যারা ছিল তখন সবাই বসে গেছে। আর এই ব্যাচে পিসিমণি, বুপা ওরাই পরিবেশন করে নিচ্ছে। তো যাই হোক, আর এদিকে চুমকিও বসে গেছে। তো খাওয়া দাওয়া হলো, তারপরে একটু সময় বসলাম, অনেক গল্প টল্প হলো, তারপর আমরা বাড়ি চলে এসেছি। আমাদের বাড়িতে একজন নতুন বন্ধু এসেছেন, আমার আর দোয়েলের, তাই না? বন্ধু আসো, বন্ধু আসো, এসো। আমাদের বাড়িতে এলো এই পুচকিটা, আর ও অনেক ছোটবেলায় এসছে। তো যাই হোক, আজকে আবার একটু বড় হওয়ার পরে ও বললো যে আমি যাবো ওদের বাড়িতে, গিয়ে দেখে আসবো। ভুলে গেছে আমাদের বাড়ি কোনটা। এই বিয়ের কদিন তো ওদের বাড়ি এসছে, দেখা হয়েছে। তো যাই হোক, ও এলো, আমরা এখন একটু ওর সাথে গল্প টল্প করছি সবাই বসে। তো এখন অনেকটা বাজে, এখন বাজে 8টা। একবার আয় না, ভিডিওতে আসলে কি হয়। তো এখন আমরা যাচ্ছি, কি সিলেট সম্মেলন, সিলেট সম্মেলন না দোল, ভুল বলছি কি, সিলেট সম্মেলন এখানে যাচ্ছি। এটা শিলচরে হচ্ছে দুদিনের জন্য, দুদিন না তিন দিন, দুদিন বা তিন দিনের জন্য। তো আজকে আমরা যাচ্ছি, আদি আর আয়ুষ যাচ্ছে না, বাবা দাদামা বাড়িতে, বাকি আমরা সবাই এখন বেরোচ্ছি। বা রেডি হয়ে বসে আছে, পার্স টার্স নিয়ে যাচ্ছে, কিছু পছন্দ হলে কিনে নেবে। বাংলাদেশের ঢাকায় জামদানি কিনবো। এখন আমরা বেরিয়ে পড়লাম, তখন রাত অনেকটা হয়ে গেছিলো, আর একদমই টুকটুক বা অটো কিছুই পাওয়া যাচ্ছিল না। আর কাকু গাড়ি নিয়ে যায়নি, কারণ গাড়ি নিয়ে গেলে এটা একটা বিরাট বড় ব্যাপার, কোথাও গাড়িকে পার্ক করো তবে আসো, আরও বেশ লেট হয়ে যায়। তো তাই বলে আমরা হেঁটেই বেরিয়ে পড়লাম, যে সামনে গিয়ে যদি আমরা অটো বা টুকটুক পাই সেখানেই উঠে পড়বো। তো আমরা টুকটুক অটো পেয়ে গেছি, কিন্তু আমরা একটাই অটো পেয়েছি, আর আমরা এত লোক, মানে কি কষ্টে যে আমরা এসেছি সেটা হয়তো দেখলে বুঝতেই পারছেন, যে একটা অটোতে আমরা 6 জন এসেছি। 4 নম্বর লাস্ট, 5 নম্বর। এখন আমরা চলে এসেছি শিলচর সিলেট উৎসবে। তো এখানে বেশ বড় ছিল, বেশ বড় গ্রাউন্ডে এখানে হচ্ছে, ভীষণ ঝকমকে লাইট। তো খুব বেশ ভালোই লাগলো এখানে এসে। আর আমার এক্সপেকটেশন ছিল যে এখানে একটু মনে মেলার মতো বসেছে, প্রচুর স্টলস আছে, প্রচুর দোকান আছে, কেনাকাটা করব, বাট সেরকম কিছু না, আমার ধারণাটা পুরো অন্যরকম ছিল। ভালো লেগেছে এসে এখানে, এত সময় কালচারাল কিছু প্রোগ্রাম চলছিল, ফাংশনস চলছিল। তো আমরা যখন গেছি তখন বেশ লেট হয়ে গেছিলো, আমি বললামই, কারণ আমাদের 8:30 প্রায় বেজে গেছিলো, তখন সেগুলো শেষ হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চারা নাচানাচি, খেলাধুলা করছে। আর এখানে হঠাৎ করে দেখা হয়ে গেল দিদিভাইদের সাথে। ভালো আছো? ভালো আছি, অনেকদিন পরে দেখা হলো। আরে বাপ রে, এই কে? আচ্ছা সৌমিল, আমাকে চিনতে পেরেছো? আমাকে চিনেছো? চিনুনি আমাকে? সর্বনাশ ডাইরেক্ট। হ্যাঁ, তো আমরা এখানে এসে দিদিভাইদেরকে পেয়ে তো ওদের সাথে গল্প করতে ব্যস্ত হয়ে গেছি। আর এই পুচকাটার সাথে আমার এবার এই প্রথম দেখা হলো, তো ও তো আমাকে চিনতেই পারেনি। হ্যাঁ, কী কষ্ট হলো আমার মনে, যে ও আমাকে চিনতেই পারলো না, আমি এতদিন পর এলাম। তো তারপর আমরা যা যা কিছু স্টলস আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম। তো ঠিকঠাক ছিল, ভালো ছিল, এনজয় করেছি। যাই হোক, একটু বিকেলে বেলা তো সবাই মিলে বেরোলাম, এটা এটা একটু অন্যরকম মজা লাগে। আর তো তারপর এটা ছিল মেইন গেট, এই দিক দিয়েই ছিল মেইন গেট, আর এখানেই ভীষণ সুন্দর আলো ছিল। তো এবার
আবার আমাদের ঘোরাফেরা হয়ে গেল। খুব একটা কিছু খাওয়ারও পেলাম না, ভেবেছিলাম এখানে এসেছি অনেক স্টল ফল থাকবে, বাট এর সেরকম কিছু ছিল না। এবার আমরা আবার একটু টুকটুক নিয়ে নিয়েছি, নিয়ে আবার এতজন লোক সবাই একটা টুকটুক করে বাড়ি চলে যাচ্ছি। আর এবার বাড়িতে এসে আমরা এখন সবাই মিলে একটু গল্প গুজব করছি, সেই মেলায় গেলাম কি হলো, দুপুরবেলা নিমন্ত্রণে গেলাম, ওখানে খাওয়া দাওয়া করলাম, তো সবাই বসে একটু গল্প গুজব করছি। আর যদি আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, বাই বাই।